नमस्कार बंधुरा मध्यबित्तेर हेशेले आपनादेर सबाइके स्वागत। आज के करे देखाबो काटी कचुर एमन एकटी रेसिपी। एर आगे होयतो आपनारा केउ एइभाबे काटी कचुटा रान्ना करेननि। एखाने आमि काटी कचुगुलो खोसा छाड़िये निएनि। निएछि तिनटे माझारि साइजेर आलू, एक बाटि बेसन आर एकटा माझारि साइजेर टमेटो। एदिके एकटा प्रेसार कुकार निये निएछि। प्रेसार कुकारेर मध्ये जल दिये दिएछि। जलेर मध्ये एबार काटी कचुगुलो दिये देबो। काटी कचुगुलो दिये एकटा हुइसेल दिये भेपारेই रेखे देबो। আপনারা চাইলে খোসাগুলো ছাড়িয়েও নিতে পারেন। এমনভাবে সিদ্ধ করতে হবে গাটি কচুটা যাতে সিদ্ধ হয়ে যায় কিন্তু গলে না যায়। গাটি কচুগুলো একটা হুইসেল দিয়ে প্রেসারেই ছিল, ঠান্ডা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন সিদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি খোসাগুলো। এবার আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে একদিন গাটি কচুটা রান্না করে দেখুন, খেতে কিন্তু সত্যিই অন্য রকমের লাগে। এভাবে সব গাটি কচুর খোসাগুলো ছাড়িয়ে নেব। সব গাটি কচুর খোসাগুলো ছাড়ানো হয়েই এসেছে। আমার এই রান্নাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার একটা ছুরির সাহায্যে গাটি কচুগুলো অর্ধেক করে কেটে নেব। আপনারা চাইলে সিদ্ধ করার সময় অর্ধেক করে কেটে নিতে পারেন, সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যাতে গলে না যায়। এইভাবে সব গাটি কচুগুলো কেটে নিচ্ছি। খুব সহজেই কিন্তু কাটা হয়ে যাচ্ছে। আবারও বলছি এমনভাবে সিদ্ধ করতে হবে কাটি কচুগুলো যাতে সিদ্ধ হয় গলে না যায়। সব কাটি কচুগুলো কাটা হয়ে গেছে। এবার একটা বড় চামচের সাহায্যে কাটি কচুগুলো ঠিক এইভাবে চেপে দেব। যেহেতু কচুটা একটু পিচ্ছিল তাই একটু সাবধানেই করতে হবে। এইভাবে সব কাটি কচুগুলো চামচের সাহায্যে কিংবা হাতার সাহায্যে একটু চ্যাপটা করে নেব। সব গাটি কচুগুলো চ্যাপটা করা হয়ে গেছে। আমি আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গাটি কচুর সঙ্গে কিন্তু আলুগুলো সিদ্ধ করে নিতে পারেন। এবার একটা বড় বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো এক বাটি বেসন। তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচে এক চামচ কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ। এবার দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। খুব ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে করে জল দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যেন পাতলা না হয় তাই জন্য অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করব। একবারে বেশি জল দিয়ে দেবো না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আর খেয়াল রাখবেন ব্যাটারের মধ্যে যেন কোনো লাম্প না থাকে। খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, এরকম গাঢ়ই একটা ব্যাটার দরকার। এবার একটা করে গাটি কচু এই ব্যাটারের মধ্যে দিয়ে ভেজে নেব। খুব ভালোভাবে ব্যাটারের মধ্যে গাটি কচুগুলো দিয়ে ভালোভাবে ব্যাটারে কোট করে নিচ্ছি। এদিকে গ্যাসে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। আমি রান্নাটা করছি সাদা তেলে, আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে এসেছে, একে একে এই কচুগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিনিট চার ধরে ভেজে নেব। আবারও বলছি ব্যাটারটা যাতে পাতলা না হয়, ব্যাটার পাতলা হলে কিন্তু কচুতে লেগে থাকবে না, সেক্ষেত্রে কচুর থেকে বেরিয়ে আসবে। এইভাবে সব কচুগুলো দিয়ে মিনিট চার ধরে ভেজে নিচ্ছি গ্যাস সিম করে। গাটি কচুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, ছোটো চামচের এক চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা বেশি ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে মিনিট চারেক ধরে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় কিন্তু লবণ কিংবা হলুদ দেবো না,
আলুটা ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো দিয়ে আবার কিছুক্ষণ মতো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ চিনি, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেবো দু চামচ জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা, দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মিনিট চারেক ধরে গ্যাস সিম করে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল বার হয়ে আসছে ততক্ষণই মশলাটা কষিয়ে যাব। আস্তে আস্তে মশলা থেকে কিন্তু তেল বার হতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, একটু বেশিই জল দিচ্ছি কারণ কচুটা বেসন দিয়ে ভাজা, সেক্ষেত্রে কিন্তু বেসনটা জল টেনে নেবে, তাই জন্য একটু বেশি পরিমাণ জলটা দিলাম। এবার ফোটার জন্য অপেক্ষা করব। ফুটতে শুরু করে দিয়েছে, এবার গ্যাস সিম করে আবারও কিছুক্ষণ রান্না করব যাতে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কচুগুলো। কচুগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফুটাবো না, প্রায় দু মিনিট মতো কচুগুলো দিয়ে ফুটিয়ে নেব। সব কচুগুলো দেয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো, তারপর দিয়ে দেব ছোটো চামচের এক চামচ ঘি। যেহেতু নিরামিষ রান্না, ঘি গরম মশলা দিলে খেতে ভালোই লাগে। ঘি গরম মশলা দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বার হয়ে এসেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল একদম নতুন একটা কচুর রান্না। অবশ্যই বাড়িতে রান্নাটা করবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো।